ভারতবর্ষের মতো জায়গায় প্রচুর পরিমাণ অপব্যাখ্যা হয়, ভুল ব্যাখ্যা হয় ইসলাম আর কোরআন সম্পর্কে। অন্যান্য মানুষের ভিতরে একটা বাজে ধারণা তৈরি করে দেওয়া হয়, ওরা ভাবে জিহাদ মানে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে আর একটা সম্প্রদায়কে মিলিয়ে দেওয়া। ভুল কথা, পুরো মিথ্যা কথা, এটা ষড়যন্ত্রমূলক কথা। জাহাদা ইজাহিদু মুজাহিদান শব্দটার অর্থ হলো মুজাহিদুন শব্দটার অর্থ হলো জিহাদকারী, আর জিহাদ শব্দের অর্থ হলো অন্যায়কে রুখে দিয়ে, অন্যায়কে রুখে দিয়ে ভালো জিনিস প্রতিষ্ঠিত করবার যে চেষ্টা, যে চেষ্টা, এই চেষ্টা করাটাকেই আরবি ভাষায় বলা হয় জিহাদ। বোঝা যায়নি? অনলাইন রুখে দিয়ে ভালো প্রতিষ্ঠা কর, যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আরবি ভাষায় বলা হয় জিহাদ। আর এই প্রচেষ্টা যারা করে আরবিতে তাদের বলা হয় মুজাহিদ, তার মানে চেষ্টাকারী, চেষ্টাকারী, যারা চেষ্টা করছে। খারাপ আর ভালো, খারাপটা স্তব্ধ করে ভালোটা প্রতিষ্ঠিত কর, এই প্রচেষ্টা করাটাকে আরবি শব্দে বলা হয় জিহাদ করা। আর এই প্রচেষ্টা যারা চালিয়ে যান তাদেরকে আরবি ভাষায় বলা হয় মুজাহিদ। সহজ ভাষায় ধরে খুব সহজে সরলে ধরে যাবে। একটা ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চা, ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চাগুলোকে দেখে দেখে পাথর চুড়ে চুড়ে মারে। আর এখন কুকুরি বাচ্চা আছে, সবে দুধ ছাড়িয়েছে, ঘুরঘুর করে বেড়াচ্ছে রাস্তাঘাট, এটা সিজন। এখন মানুষেরা একটা বাচ্চা, ওদের ইট মারছে ছোট ছোট, আর ওরা ট্যাও ট্যাও করছে, এদের খুব ভালো লাগছে। আচ্ছা, আল্লাহ সৃষ্টি জীব হিসাবে একটা কুকুরের বাচ্চা কি বিনা কারণে এইভাবে মারাঠি করছে? কথা বলে বলে। আচ্ছা, ওইটা কুকুরের বাচ্চা না হলে যদি শুয়োরের বাচ্চা হচ্ছে তাও? থ্যাংক ইউ সো মাচ। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি জীবকেই ভালোবাসতে পারে, সুবহানাল্লাহ। তাহলে কুকুর হোক আর শুয়োর হোক, সে ছেলের বাচ্চা হোক আর বোন বিড়াল হোক, আল্লাহ সৃষ্টি জীবের প্রতি যে দয়া করে না, খোদ আল্লাহ তার উপরে দয়া করবে না। সৃষ্টিটা তো আল্লাহ নাকি, কুকুর বিড়াল বাঁদর শুয়োর এদের সব, কিন্তু শুয়োরের উপরে মুসলমানদের একটা আলাদা রাগ আছে মনে হয়। গ্রামে সারাদিন কুকুর বেড়াচ্ছে কিছু বলে না, কিন্তু শুয়োর যদি গ্রামে ঢোকে মুসলমান ঠিক থাকতে পারে। কুকুরি গোস্ত যতটা হারা, শুয়োরের গোস্ত ততটাই হারা। কুকুরের দুধও হারা, শুয়োরের দুধও হারা। তবে কুকুর আমাদের বাড়ির চোর ডাকাতের হাত থেকে বাড়ি পাহারা দেয়, শুয়োর আমাদের কোনো উপকার উপকার উপকার? আচ্ছা, শুয়োর যদি আমাদের কোনো উপকার না করবে তাহলে বিনা কারণে আল্লাহ ওরে তৈরি করতে গেলেন কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর, ও আমার বান্দা তুমি আমার সৃষ্টি জগৎকে একটা ভারের জন্য তোমার চোখের পর্দা উঠিয়ে দিয়ে গোটা সৃষ্টি জগৎকে তুমি দেখতে থাকো, আমি আল্লাহ তোমাকে বলছি আমার তাম সৃষ্টি জগতের চোখ বেরিয়ে তুমি দেখতে থাকবে, ফারজিল বাসার তোমার দৃষ্টিটাকে আমার সৃষ্টি জগতের প্রতি লক্ষেপ কর, হালতারা মিন ফুতুর, আমার সৃষ্টি জগতের ভিতরে কোন একটা জায়গায় কোন কি অসামঞ্জস্যতা দেখতে পেয়েছো? অসামঞ্জস্যতা, অপ্রয়োজনীয়তা, অবাঞ্ছিত,
কাজে লাগবে না এমন কোন কিছুকেই আল্লাহ সৃষ্টি করেননি। পিঁপড়ে যখন কানের ভিতরে যায় তখন মনে হয় সারা পৃথিবীর পিঁপড়ে শালা ধরিয়ে ধরে খুন করবে। পিঁপড়ে কানের ভিতরে গেলে পিঁপড়ের উপরে আমাদের প্রচন্ড রাগ, কিন্তু আপনি জানেন এই পিঁপড়েও মানুষকে প্রচন্ড উপকার করে। বাঘ একটা মানুষ ধরে খায়, কিন্তু এটা কি জানেন বাঘ কোটি কোটি মানুষকে বাঁচাবার জন্য লড়াই করে। আচ্ছা আমার কি একটু গাঁজা খাওয়া মনে হচ্ছে যে মানুষ বাঁচাবার জন্য বাঘে লড়াই করে? ইয়েস, সাপে কামড় দিয়ে দুটো মানুষ মেরে দেয়, দুটো মানুষ আল্লাহর হুকুমে মরে যায়, কিন্তু এটা কি জানেন সাপ কোটি কোটি মানুষকে বাঁচার জন্য সেও সংগ্রাম করে। তো আল্লাহর, হ্যাঁ, মাঝে মাঝে দেখবেন খবরের কাগজে বার হয় যে এই প্রজাতির পাখিটা পৃথিবীতে আর পাওয়া যাচ্ছে। সেদিন রাত্রে যেতে যেতে ওই বেজির মতো ভাব, কিন্তু বেজির চাইতে গায়ের লোমগুলো একটু শিউরনে থাকা, আর বেজির চাইতে আকারে বেশ এত বড়, গায়ের রংটা পুরো কালো, একদম ছোট্ট প্রাণী, সরীসৃপ প্রজাতির প্রাণী। ও রাস্তার এদিক থেকে বেরিয়ে এদিকে জঙ্গলে ঢুকলো। আমি লোক কিছু গাড়িটা রাখতো, বেজি দেখা যায়, শেয়াল দেখা যায়, বনবিড়াল দেখা যায়, কিন্তু এই প্রাণীটা তো খুব একটা দেখা যায় না। একদম পশম মনে শিউরা আছে, আকারে বেশ এতটা হবে, বেজির মতো খানিকটা, কিন্তু গায়ের রংটা কালো, হাঁটার ধরনটা আবার বেজির মতো। কি হতে পারে প্রাণীটা? কে সাজারু তা হতে পারে না? সরেল দেখেছি, সরেল তো খানিকটা বিড়াল টাইপ, সাজারু এত বড়, হয়তো আমি লেজ সমেত ধরেছি। আমি তো বেশ এত বড় তো দেখছি, সাজারও হবে না হয়তো, ও তো আর প্রতিদিন আমরা দেখি না, হয়তো বনের ভিতরে বড় টড় হতেও পারে। সাজার, আচ্ছা এই যে প্রাণীগুলো মাঝে মাঝে কিছু কিছু প্রাণী পৃথিবী থেকে শেষ হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, বিজ্ঞান কিন্তু চেষ্টা করছে সেই সমস্ত প্রাণীর একটা প্রজাতি যদি পাওয়া যায়, বিজ্ঞান কিন্তু লড়াই করছে সেই সমস্ত প্রাণীকে বাঁচিয়ে রাখার। কচ্ছপ এককালে ডন্ডিরহাটেও কচ্ছপ বিক্রি হতো, তাই না? বড় বড় কাটা কচ্ছপ, ছোট কচ্ছপ, আমাদের পুকুরগুলোতেও কচ্ছপ মাঝে মাঝে পুকুর শেষে একটা দাগ পাওয়া যেত। কচ্ছপ কিন্তু একটা ভদ্র প্রাণী, কাউকে কামড়ায় টামড়ায় না। কচ্ছপ কামড়ায় কারো? কারো? মেদিনীপুর জেলায় দাওয়াতে গিয়েছি, রাত্রেবেলা ফেরার সময় দেখি ওই রাস্তার উপরে ভদ্রলোক এই ছোট একটা কচ্ছপ গুড়ু 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 করে আমি রাখতাম, তাহলে কচ্ছপ তো দেখা যায় না। কচ্ছপটা রেখে গাড়ি রাখলে কচ্ছপটা ধরে গাড়িতে নেই, ও ম্যামো সেই গাড়ির ভিতরে যে পাদানি থাকে ওদের তলা দিয়ে ঘুরিয়ে 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 সারা গাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খড়খড় খড়খড় করতেছে এরকম। সেই বা তার মঙ্গল উপযুক্ত এনে তারে একটা বড় জের ওই চিনির তেল বিক্রেতা ওই জেরে পানি ধরে রেখেছি, কিন্তু পরের দিন সকালে খোঁজ করে দিয়েছি মেমোরা পাচ্ছি। তারপরে দেখলাম ওর পাশে একটা গর্ত আছে, ও নিজে নিজে গর্ত করে ওর ভেতর চলে গেছে। তা খুব খুঁজিলাম কিন্তু ভদ্র মহোদয়ের আমি সন্ধান পাই, বলি কচ্ছপ পাওয়া যায় ওর একটু পোষ পোষ মনে হচ্ছে এটা এত কঠিন কেন? কঠিন অন্য কারণ, কচ্ছপ বিক্রি করা এবং খাওয়া গভর্নমেন্টের পক্ষ থেকে এখন নিষেধ, কারণ কচ্ছপের প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে, এর প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। সুন্দরবনে আপনি যাবেন সজনেখালিতে বড় বড় কচ্ছপ তৈরি, ওখানে বাচ্চা ফোটানো হচ্ছে, তারপরে কুমিরের বাচ্চা ফুটিয়ে কত যত্ন করে তাদেরকে তিলে তিলে একটু বড় করে আবার সাগরে ছেড়ে দেওয়া হচ্ছে। আচ্ছা আমার গা মাথায় না গোল ডেলা, এত বড় বড় প্রাণী বিজ্ঞানী সমাজ বিজ্ঞানী ওদের মাথাও কি গোল? কচ্ছপ আপনার, তারপরে কুমির, ডলফিন, এই সমস্ত প্রাণী যেগুলো কমে যাচ্ছে, গভর্নমেন্ট কিন্তু চাইছে, প্রাণী বিজ্ঞানীরা চাইছে যে সব প্রাণী পৃথিবীতে থাকে। সাপ
সাপ সাপকে রক্ষা করার জন্য আর কোটি কোটি টাকা সরকার খরচ করেছে। সাপ বেঁচে না, সাপ না বাঁচলে সমাজ বাঁচবে না, সমাজ বাঁচবে না। কখনো কখনো সৎকেলাওয়ালারা আসলে ওর একটু বলবেন যে সাপের বিষ কোথায় থাকে একটু দেখেন। আর আজকের দিনে তো ইউটিউব আছে, মানে মানে আপনি বাড়ি বাড়ি দেখে নিতে পারেন। সাপের এই নিচে চলে দুই সাইডে দুটো থলি আছে, ওই থালিতে ওই থলিতে বিষ জমা হয়। সাপ বিষাক্ত সাপ কামড় দিলে ওই বিষক্রিয়ায় কখনো কখনো আল্লাহর হুকুম থাকলে মানুষ মরেও যায়, কিন্তু এর পরেও বলছে সাপটা বাঁচিয়ে রাখো, মারবে না সাপটা বাঁচিয়ে রাখো। একটা কেউটির সাপ মেরে ফেলে দেওয়া, অকারণে একটা কেউটির সাপ মেরে ফেলে দেওয়া সমাজের বায়ুমণ্ডলের ভারসাম্যের ক্ষতি করা। এই সাপ আগানে বাগানে জঙ্গলে ঘোরে, আর বায়ুমণ্ডলে প্রতিদিন আমরা পৃথিবীর বায়ুমণ্ডলকে বিষাক্ত করে তুলছি, বিষাক্ত করে তুলছি বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের যে বিষাক্ত বিষ পয়সান বাতাসের ভিতরে থাকে, সেগুলো আমাদের নাকের ভিতরে গেলে পরে আমরা মারাত্মক মারাত্মক রোগে আক্রান্ত হই। সাপ করে কি, এই বায়ুমণ্ডল থেকে শ্বাস গ্রহণ করে ওর এই থলিতে বীজগুলো আটকে রেখে বাতাসটাকে নির্মল পরিশুদ্ধ করে আবার বাইরে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সাপ পরিবেশ বিজ্ঞানীর পরম বন্ধু, যেরকম গালা করে শুনতেছেন হয়তো কেউ সাপ ফটো তুললে আবার যেন চুমু খাতি যাবেন না, মনে করতে যখন এত বন্ধু তো একটু খাতির করি। সাপ আমাদের শুয়োর পৃথিবীর অত্যন্ত নোংরা পচা দুর্গন্ধযুক্ত জিনিসগুলো শুয়োরে খায়, খুব নোংরা। আর এই দুর্গন্ধযুক্ত জিনিসগুলো ওরা যদি না খেয়ে তাহলে ওই দুর্গন্ধে বায়ুমণ্ডল কিন্তু আরো বিষাক্ত। এইবার বলেন শুয়োরের বাচ্চা উপকার করে না করে? শুয়োরের মা উপকার, শুয়োরের দাদু গোস্ত সমেত আমাদের উপকার করে, কখনো মারবে না। হ্যাঁ, ওর গোস্ত খাওয়া হারাম, খেলুম না, তাই না? আল্লাহ গোস্ত দুধ চামড়া হারাম করেছে, আমরা সেগুলো খাবো না, কিন্তু এটা বলবো বেঁচে থাকে ওর বাঁচার দরকার আছে, বায়ুমণ্ডলকে পরিশুদ্ধ রাখার জন্য বাঁচার দরকার আছে। বাঘ বিরাট উপকারী। আচ্ছা, সুন্দরবনে যদি বাঘ না থাকতো সুন্দরবনটা কি থাকি? হ্যাঁ, পরিষ্কার সুন্দরবন, যদি বাঘ না থাকতো সুন্দরবন থাকতো না। আর একটা গাছ কাটা মানে নিজেদের পায়ে নিজেরা কুরআন পড়া, নিজেদের পায়ে নিজেরা কুরআন পড়া। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেছেন, বাবা সাহাবী তুমি প্রতিদিন কোন না কোন উপায়ে একটা করে গাছ লাগাবার চেষ্টা করবে, মরুভূমিতে সেখানে গাছ তো পরম বন্ধ। আজ থেকে হাজার বছর পূর্বে মক্কা শরীফে মদিনা শরীফে কোন রকমের পানি বর্ষণ হতো না, বছরের পর বছর পেরিয়ে যেত ওখানে পানি বর্ষণ হতো না। নবী আমার হাদিস শরীফে বলেছেন, সাহাবীদেরকে বলেছেন প্রতিদিন সকাল সন্ধ্যা যে কোনো উপায়ে যে কোনো রাস্তায় একটা করে সবুজ চারা অন্তত তুমি লাগাও। আপনি কি জানেন এই তো সবে 50-60 বছর হলো সৌদিতে গাছ লাগানো হিড়িক পড়েছে। বাংলাদেশের জিয়াউর রহমান বাংলাদেশ থেকে মাটি নিয়ে, বাংলাদেশ থেকে জাহাজ ভর্তি মাটি নিয়ে, সেই মাটি জেদ্দা বন্দরে জাহাজ আটকে দিয়ে রুখে দিয়ে ওখান থেকে ওই মাটি নিয়ে গাছের পরিধি, এই গাছটা কোন প্রজাতির গাছ সেই হিসাবে মেশিন দিয়ে এতটা জায়গা পাথর খুঁড়ে ফেলে তুলে ফেলে ওর ভিতরে মাটি দিয়ে তারির মাঝখানে একটা গাছ রাখা, এবং সেখানে একটা পাইপ দিয়ে সকালে বিকালে প্রতিদিন দুবার করে ওই গাছের গোড়ায় পানি আসা, তার পাইপ তার মোটর সবকিছু সেট আপ করে একটা নিম গাছের চারা বাঁচাতে সৌদি আরবকে অন্তত 5 লক্ষ টাকা খরচা করতে হয়েছে একটা নিম গাছ। আরাফাতের মাটিতে কয়েক লক্ষ নিম গাছ আছে, কয়েক লক্ষ, প্রত্যেকটা গাছের গোড়ায় পাইপ লাগানো আছে, সকালে সন্ধ্যায় গোড়ায় পানি যায়।
তার রাসূলুল্লাহর এই বক্তব্যে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে এখন গাছ সেখানে লাগানো হয়েছে, গাছ আছে, এখনো সরকার চালাচ্ছে। এখন শুনবেন বছরে দু চার বার দু দশ বার করে মক্কা শরীফ মদিনা শরীফে পানি বর্ষণ হচ্ছে। আসলে যে দেশে গাছ থাকবে না সে দেশে পানি বর্ষণ হবে না, এটা আল্লাহ সৃষ্টি কৌশল। আল্লাহ যেটা যেভাবে দিয়েছেন সেটা নিয়মের ব্যতিক্রম হয়ে গেলে হবে, কিন্তু আমরা যেভাবে গাছ কাটি সেইভাবে গাছকে যত্ন করি না। গাছ যত্ন করি না, গাছপালা যত্ন করুন। আপনার বাড়ির চারপাশে অনেক পুরু জায়গা আছে, বেকার জায়গা পড়ে আছে। ইচ্ছা করলে একটা ইউক্যালিপটাস গাছ, ইচ্ছা করলে দুটো সুবরি গাছ, ইচ্ছা করলে একটা আম গাছ, ইচ্ছা করলে দুটো বট গাছ, অশ্বত্থ গাছ লাগিয়ে দিলে ওই জায়গাটাও ছায়া থাকতো। আবার মানুষ অক্সিজেন পেতে অনেক সহজ। এই যে পৃথিবীর বায়ুমণ্ডল যত দিন যাচ্ছে তত উষ্ণতা বাড়ছে, গরম গরম কেন বাড়ছে? আসলে মাটির তলার পেট্রোল তুলে যে পরিমাণ আমরা ইঞ্জিন চালাচ্ছি, এসি মেশিন চালিয়ে, একটা এসি মেশিনে যদি 1 কেজি আমাদের ঠান্ডা দেয় তাহলে ওই এসি মেশিনটা পিছন দিক থেকে 1.5 কিলোগ্রাম গরম গরম দেয়। বুঝতে পারেন? এসি দিয়ে পৃথিবী ঠান্ডা করা যায়, এ তো স্বার্থপর। আমি এসি চালিয়ে ঠান্ডাটা নিলাম আর বাড়তি 1.5 কিলো গরম জনগণের উপরে চাপিয়ে দিলাম। এসি মেশিনের গরম, ইঞ্জিনের গরম, ইটভাটার গরম, সেই সঙ্গে স্টিল ফ্যাক্টরির গরম। যত দিন যাচ্ছে আমরা নিত্য নতুন কারখানা করছি আর পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা ততই বাড়ছে, আর উপরের বরফের পাহাড় তত গলে নদীতে জলস্তরও বাড়ছে, কোনো কোনো বন্যা প্লাবন হওয়াটা খুব স্বাভাবিক। এক্ষুনি আমার আর বলছি আপনার মনে হচ্ছে না বলেন? হ্যাঁ বলেছেন, বাবা সাহেব যদি কখনো তোমার হাতে একটা গাছ, যদি তোমার হাতে ছাড়া গাছ থাকে আর তোমার কানে যদি সংবাদ এসে যায় পূর্ব কিংবা উত্তর দিকে কেয়ামত শুরু হয়ে গেছে, কেয়ামত শুরু হয়ে গেছে, এখানেও কেয়ামত হবে, সব লন্ডভন্ড হবে, ভেঙে চৌচির হয়ে যাবে, আসমান জমিন ভেঙে যাবে, পাহাড় পর্বত চুরমার হয়ে মাপনা তুলোর মতো মাথার উপরে উড়বে, দুনিয়াতে ভূমিকম্প হবে, ধস নেবে গোটা দুনিয়া, তছনছ হয়ে যাবে। নবী আমার বললেন, বাবা সাহেব তোমার হাতে যদি একটা চারা গাছ থাকে আর তুমি যদি শুনতে পাও কেয়ামত শুরু হয়েছে তথাপিও তুমি চারা গাছটা মাটিতে লাগাও। সুবহানাল্লাহ, কেয়ামত আসতে যদি এখনো 2 ঘন্টা সময় লাগে ততক্ষণেও গাছটা তোমাদের কিছু উপকার করুক। গাছপালার ব্যাপারে নবীর এত তাগিদ আছে যে গাছপালা লাগাও, নবীর সুন্নত বে করা এইটা খুব একটা কেউ ছাড়ে না। নবীর সুন্নত ঈদের দিনে মিষ্টি খাওয়া, সুগারের রোগী ও দিনে একটু মিষ্টি খেলে এইটা কেউ ছাড়ে না। নবীর সুন্নত সারাদিন রোজা থেকে একটু ইফতার করা এইটা কেউ ছাড়ে না, কিন্তু নবীর সুন্নত গাছ লাগানে এটা মুসলমানদের ভিতরে আছে। নবী 3টে জিনিস পছন্দ করতেন, নারী জাতিকে খুব মহব্বত করতেন, আতর খুশবু জিনিসকে খুব মহব্বত করতেন, আর আর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুল 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 এবং ফুল গাছ খুব পছন্দ করতেন। আমাদের সেই ফুল গাছ হিন্দুরা সব কেড়ে নেবে আর মুসলমানের বাড়ির পটের ধারে গরুর গোবর গোল 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 করে চাপা, মুসলমানের বাড়ি চেনা যাবে যদি গোবরের চাবড়া থাকে, গোবর ঘুটে দেওয়া থাকে, আর না তো সেই পাকাটির গায়ে গোবর দে কি করে ওর জোরে জোরে মুসলমানের বাড়ি চেনা যাবে। হ্যাঁটা খাঁটি মুসলমানের বাড়ি এসি রান্নাঘরের দেয়ালের গায়ে গোবরের ঘুটে, যার বাড়ির পটের ধারে থাকা উচিত ছিল দুটো ফুল গাছ সেখানে এখন গোবরের ঘুটে চাবড়া জোরে জোরে, কত পাকা সুন্নত আমরা আদায় করছি। এই যে ফুল ফুল যদি লাগান বলি না হয়তো পরে বলি সব শেষ হয়ে গেছে,
ফুল তো হিন্দুরা লাগায়, দেশ ওই আবার মুসলমান লাগাবে কেন? তার মানে সুন্নত পালন না করে করে, সুন্নত পালন না করে করে সুন্নতটা আমাদের কাছে গজবে পরিণত হয়েছে, গজবে পরিণত হয়েছে। যাদের ফরজ গোসল করা অভ্যাস, রাত ১২টায় ফোন করলো, আমি বললাম ভাই কি ব্যাপার, গলা যেন বড্ড চেপে গেছে। তা বলছে হাই ঘুমাবো। আমি বলি এতক্ষণ ভাই একটু একটু বলে আর কিছু বলে বুঝতে পারিস, তাহলে ওটা হাত পা দিয়ে এলাম। আরে সুন্দর তুই ফরজ গোসল করবি, লজ্জার কি আছে? তোর বাপও তো ফরজ গোসল করিলো বলে তুই মুনিয়ে দুনিয়ার মুখ দেখেছিস, এতে লজ্জার কি? এই বড় তুই এই রাত্রি উঠে স্বামী স্ত্রী গোসল কর, তোর আব্বা আম্মা ঘরের ভিতরে সুবহানাল্লাহ পড়বে, যে আল্লাহ আমাদের সন্তানকে তুমি এমন করেছ যে তারা নাপাক দেহ সমানা গোসলটা করি তবে সবে। আল্লাহ তুমি আমার ছেলে বৌমার হায়াতকে দারাজ করে দিও, আল্লাহ ওদের সংসারে তুমি বরকত দিও। সারা রাত ওইভাবে দুমড়ে সুমড়ে দলা করে ঘুমলে, সকালবেলা চুলকুতি চুলকুতি চার দোকান খুললো, না কোন চুলকে তুই কি বিস্কুট নিবি দে, একটা বিটি নাই সেই হাত দে চা করে দিলে, আরে শাশুড়া যা সেই চাও খায়। কোনদিন জিজ্ঞেস করে নেই রাতে শৈলী কমে গাঁথা ধুইছিস? কিচ্ছু জিজ্ঞেস করবে না, চা দে দিলে হয়তো ভিটামিন সেই চায় ওটা লেগেও যেতে পারে, তবু গেল। একটু রুচি থাকার দরকার আছে। মুসলিম মহল্লাগুলোর মুসলমান চার দোকানদার আকসার উঠে মুগ্ধ হয়ে গেল, ওই চোখ মুখ দল দিলে দিলে গেল। হিন্দু দোকানে যাবে রাত বিরাত তো আসতে হয়, তা এই মসজিদে হয়তো নামাজ পড়লুম এক জায়গায়, সেই চম্পাটির দিকে একটু দেহ ম্যাচবাস করে চা খেতে যাবে, তারা রাখলো দেখা গেলো হিন্দু দোকানদার। তাহলে কাকা আমরা অনেক দিন যাবো, একটু চাটা দেন। তাহলে খোকা বস বসে চা, কাকা সুন্দর করে ঝাড় দিয়ে দেবে, ঝাড় ঝুট দিয়ে পরিষ্কার করে কাকা নিজে এবার হাত মুখ ধুয়ে আসবে, এসে তারপর একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম। আমি কাকা দাও না টুন চাটা খেয়ে যাই আমরা। তাহলে খোকা খুব ব্যস্ত থাকবি, অন্য জায়গায় যাও, আমার এখনো সময় লাগে। বলছেন যে কত দূর কি করে দেখি, গঙ্গা জলটা ছিটকেলে ডানি পাল্লা টাল্লা সব মুছে চা কেটে কোনো গুছিয়ে এক জায়গায় রেখে একদম ফ্রেশ। আচ্ছা একটা ধূপকাঠি, একটা ধূপকাঠি জ্বালিয়ে এদিক ওদিক ঘুরিয়ে টুরিয়ে ক্যাশ বক্সের ভেতরে দেটে মা কালী জ্বালো, ওখানে গুজে দে, বলো খোকা কি লাগে? যতক্ষণ ওর কাজ না মেটবে ততক্ষণ খরিদ্দার কেটে গেলেও কিছু এসে যায় না, মাল দেবে না। আচ্ছা দেখি আমি একা দেখি, আপনারা দেখেন না? আর এ যা গমিতে পাশা চুলকে চুলকে চাচা কি নিবি বল, সেই পাশা দিয়ে দেবে। এতে কোনোদিন ব্যবসায় বরকত হয়? কোনোদিন হতে পারে না। ব্যবসা একটা পবিত্র পেশা, ব্যবসা একটা পরিচ্ছন্ন পেশা, যত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ব্যবসা করবেন আপনার ব্যবসায় আল্লাহ তত বরকত দেবেন, বলুন সুবহানাল্লাহ। বহু হিন্দু মুদিখানা দোকানদার দোকানে জুতো পায় দেয়। আমি কাকা তো এই ঠান্ডায় তুমি খালি পায়, তা দেখো গা মা লক্ষ্মীর ওই দানা টানা পড়ে রয়েছে, ওদের পাটা লাগবে মা লক্ষ্মী ওর বাসায় বল, তার মানে চালি পা দেবে আর এই জুপা চালির উপরে জুতো পড়বে, ওটা তো খেতে হয়, এতে জুতো লাগলি ভগবান দেখে যাবে। আর এরা সালা বুট জুতো যদি পা ইলিশ মাছের উপর দিয়ে ছটকে যাবে, একবারও ভাববে না যেটা আল্লাহর নেয়ামত, এটা আমার খেতে হয়, আমার জুতোয় কত নোংরা লাগে, ভাতের উপরে জুতোটা পড়বে, ওই ভাতেই তো আমাদের রস, এই নাপাক জিনিসটা আমার ভাতে যেন না লাগে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। বহু বাড়ি দেখেছি শহরে ভাত পানি খেয়ে দিয়ে যা দু চারটে ভাতটা পড়ে যায় ওই 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 নর্দমায় ফেলে দেয়, মহাওয়ান্নাই করেছে। ভাতটা আপনি নষ্ট করেছেন, দুলাই পড়েছে, নর্দমায় দিলে কেন? বিড়েল দিয়ে মুরগি দিয়ে কুকুর দিয়ে খাওয়ান, নর্দমায় ফেলে আপনি ভাতের ইজ্জত নষ্ট করছেন। রুজিতি বলে এমনি টান ধরে না, খোদার রুজি যখন বান্দা অপচয় নষ্ট করে তখন তারা রুজির কষ্ট পায়, তারাই রুজির কষ্ট পায়।
প্রিয় শ্রোতামণ্ডলী যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম নবী আমার গাছ লাগাবার পক্ষে কিয়ামতের ঘোষণা যদি কানে আসে তথাপি নবী বলেছেন গাছটা লাগান সুন্দরবনের গাছগুলো আমাদের চরম এবং পরম বন্ধ সুন্দরবন আমাদের বায়ুমণ্ডলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে সুন্দরবনের গাছগুলো আমাদের কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান করে সাহায্য করে তাই যেখানে আল্লাহ জঙ্গল দিয়েছেন সেখানেই তো আল্লাহ পাহারাদার করে বাঘকে দায়িত্ব দিয়েছেন জঙ্গলের পাহারাদার যদি আল্লাহ বাঘের দায়িত্ব না দিয়ে মানুষের দিতেন তাহলে গোটা জঙ্গল পরিষ্কার করে মানুষ নিজেরাই নিজেদের বিপদ থেকে দিত মানুষ যেখানে অবস আল্লাহ বাঘকে দিয়ে সেই কাজ আদায় করছেন সুতরাং বাঘও আপনাকে উপকার করে হয়তো বাঘ দশটা মানুষকে ধরে খায় কিন্তু বাঘ দশ লক্ষ মানুষকে বাঁচার উপকরণ যোগায় এটা তো অস্বীকার করতে হবে সংগ্রাম করা হয় এই সংগ্রামটা কি তো আরবি ভাষায় জিহাদ বলা হয় কয়েকটা গুঁড়ো কুচি ইট মেরে মেরে কুকুরের বাচ্চাগুলোকে মারছে দেখে আমার খারাপ লাগে এমন লাগে বাচ্চাগুলো কি অন্যায় করিস তুমি ওদের মারছো তাও জেনারেটিভ কথা শুনতে ভালো লাগছে মানে এরপরে তুই যদি ওর মাথায় টিট মারিস তাহলে ওই ইট কুড়িয়ে এনে তোর মাথায় মার তুই একটু টেউটেও করা আমার ভালো লাগে কুকুরি টেউটেও করা যদি তোর ভালো লাগে তোর টেউটেও করা আমার ভালো লাগে বাচ্চাটা মারাটা বন্ধ কর বলা যেতে পারে একটা কুকুরের বাচ্চাকে নিরাপদে বেঁচে থাকার জন্য বাচ্চাটার সঙ্গে আমি জিহাদ করছি কথা বলা যায় মানুষের বাচ্চাটার সঙ্গে জিহাদ করলো কুকুরের বাচ্চাটার নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করি ওর বাঁচার অধিকার আছে তুমি মারবে কেন বেরো ছোট্ট বাচ্চা ছেলেটা হয়নি ডুবছে পিছন থেকে ওর বাবা দেখতে পাচ্ছে ছুটে যে হাতটা ধরে বললো কি ছেলেরা কিচ্ছু বলে না ঘাড় নিচু করে খলিনটা ফেলে দিয়ে ওর বা ভাতটা ঝেড়ে দিয়ে বললেন আর কোনোদিন হাতে উঠবে বললো না ওর আব্বা পাশায় একটা জোর চড় মারল কখনো যদি বাচ্চাদের শাসন করতে হয় দুই চামালিতে মারবেন না রসুলটা নিষেধ আছে মুখে মারতে নেই কখনোই বাচ্চার মাথায় আঘাত করবে যদি মারতে হয় নারীর জন্য তাহলে জায়গাটা একটু বাড়তি গোস্ত দিতেছে যে তোর উপর দিয়ে যা হবে তোর উপর দিয়ে হবে দ্যাট ইজ পাস ওখানে মারুন জ্বালা করবে ব্যথা হবে কষ্ট হবে কিন্তু ইন্টারনাল ওর কোনো ভয়ঙ্কর ক্ষতি হবে না আপনি জানেন মাথার পিছনটা একটা জায়গা আছে যদি জোর করে টোকা মারা হয় হার্ট অ্যাটাক ও পড়ে যেতে পারে পিছনে এমন সূক্ষ্ম জায়গা আছে একটা টোকা মারলেও একটা মানুষ পড়ে যেতে পারে মাতৃ যদি আর পাশায় পিঠে মারবেন না খুব বেশি পিঠে মারবেন না মাথায় মারবেন না দুই গালে মারবেন না খুব যদি প্রয়োজন হয় পাশায় আমার বুড়ো কচি কদিন আগে ফোন করেছে আমি কচি আম্মু মেরেছে দাবু আম্মু মেয়ে পাশা নাল করে দিছে তার মানে আমি বলেছি কখনো যেন মাথায় মারা মাথায় পাশা তার মানে পাশায় মেরেছে তাহলে পাশা লাল করে দিছে সবচেয়ে ভালো না মেরে যদি উপদেশ দিয়ে সোজা করা যায় আর একান্তই যদি একটু আদা বাচ্চা বেশি মারলি না আবার বেপরোয়া হয় বেশি মারলে বাচ্চা আবার সন্ত্রাস হয় কখনো অতিরিক্ত মারতে নেই খুব সামান্য ঠুসঠাস সবচেয়ে ভালো খাওয়াবো রাজমা দেখাবো বাঘের চোখ যদি চকি চকি বাচ্চাকে ভালো জায়গায় লাগতে পারে সেটা খুব ভালো হয় বাড়িতে তুমি বাচ্চা মানুষটার মারলে তাহলে জানেন জানোয়ার আমার ছেলে এতবার বলি সেই চোরা গোপটা করে কই তাহলে কি বলিস তাহলে স্যার কখনো খাবে না
খারাপটা দূর করে ভালোটা প্রতিষ্ঠিত করার জন্য এটা একটা লড়াই, এটা একটা সংগ্রাম। রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি, আমার দুনিয়াতে আমার দ্বীন, আমি আল্লাহ আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তোমাদিগকে চেষ্টা করতে বলছি। ওয়াজাহিদু ফিল্লাহি, আর তোমাদের এই চেষ্টাটা যেন চেষ্টা করার মতন চেষ্টা হয় হক জিহাদি, যতক্ষণ পর্যন্ত আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠিত না হবে তত সময় পর্যন্ত তোমরা জিহাদ চালিয়ে যাবে। হাক্কা জিহাদ, জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য তোমরা জিহাদ করবে। ভুল ব্যাখ্যায় যাবে না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। আচ্ছা, এই কথাটা একবারও শুনিনি। এই রকম কোন মুসলমান ভাই যদি থাকেন তাহলে তার কাছে একবার শুনিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব। আর যারা শুনেছে কিন্তু ইসলামের এই দাওয়াত কবুল করেন তাদের এগেনস্টে আমাদের কোনো সংগ্রাম নেই, কোনো লড়াই নেই। কি বলছিলাম কথাটা, কেটা বলছিলাম শেষ যা, বিধর্মী যারা কলমার কথা কখনোই শুনে জাস্ট একবার শুনিয়ে দাও, যারা কলমা শুনেছে কিন্তু মানেনি তাদের এগেনস্ট আমাদের কোনো লড়াই নয়, কোনো লড়াই নয়। রসুল তো লড়াই করেন করেন। আসলে যখন পুরো মক্কাটা একরকম ছিল বিভিন্ন ধর্ম নিয়ে, ওরা ওদের মতো চলতো অজ্ঞতার ভিতরে, ইসলামের কলমা যখন রসুল্লাহ প্রকাশ করলেন তো তিনটে দল, কিছু মানুষ কলমা পড়লেন, বাকিরা কলমা পড়লেন, যারা কলমা পড়লেন না ওরা দুটো ভাগ, একটা ভাগ বললো মুহাম্মাদের কলমা আমরা পড়ব তবে মুহাম্মাদ ভালো, ওর বিরুদ্ধে আমরা কোনো অশান্তিতে যাব না, মুহাম্মাদের কাজ মুহাম্মাদ করুক আমাদের কাজ আমরা করব। দ্বিতীয় একটা ভাগ বললো মুহাম্মাদের কলমা আমরা তো পড়ব না আর ওর কলমা প্রচারও করতে দেব না, যা লড়াই হয়েছিল এদের সাথে, বুঝতে পারেন। রাস্তাটা সরকার, এই রাস্তায় মাইক গেল আজ সন্ধ্যা ছয় ঘটিকা হইতে ফুলবাণে আমিনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মহান ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ বর্ষাকাল তো মুফতি সাহেব 11টায় ডকার কথা বলেছিল, তা আরেকটা দাওতে যেটা হয়নি বা তার আসার টাইমটা যথেষ্ট অ্যাডভান্স আমরা পেয়েছি, তিনি এসেছেন, আমরা মজলিসতে তার জন্য দোয়া করি আল্লাহ তার শারীরিক এবং মানসিক পূর্ণাঙ্গ সুস্থতা নসিব করুন, বলুন আমিন। অনেক দিন বাঁচিয়ে রেখে আল্লাহ দিনের অনেকগুলো কাজের আঞ্জাম দেওয়া আল্লাহ তার পক্ষে সহজ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। ঠিক উনি যখন বলবেন তখন উনি আসবেন, আমি ততক্ষণে দুটো কথা আপনাদের তো আমি যেটা বলছিলাম যে তিন দিয়ে দল, প্রথমে একদল ইসলাম গ্রহণ করেছে আর একদল করেন, যারা ইসলাম গ্রহণ করেন। আচ্ছা, যারা ইসলাম গ্রহণ করেন এদের আবার দুটো ভাগ, একদল বলেছে আমরা কলমা পড়ব তবে মুহাম্মাদের চলার পথে আমরা কোনো ঝামেলা পাব না, আর একদল বলেছে আমরা কলমা পড়ব না আর মুহাম্মাদের কলমা আমরা প্রচার করতে দেব না। তো রাস্তা দিয়ে যদি ধর্মসভার মাইক যায়, মাইক হয়েছে আচ্ছা, যত লোক ধর্মসভার প্রচার শুনেছে সব মুসলমান কি সবার শুনতে এসেছে?
তাহলে কলমা শুনে না পড়লি যদি লড়াই করতে হয় তাহলে মুসলমানরা ধর্মসভার অ্যারেঞ্জমেন্ট শুনে যারা আসেন এর শুনে আগে লড়তে হবে। আমার কথা বোঝা যায়নি? আমাদের দায়িত্ব সংবাদটা পৌঁছে দেওয়া, মানা না মানা তার ইখতিয়ার। আবার এই রাস্তা দিয়ে কাল বা পরশু আবার যাব। অমুক ইট ভাটায় সন্ধ্যা সাত কোটি কইতে বিরাট ড্যাংসাঙ্গামার আয়োজন করা হইয়াছে। মানে আমি কি পারবো যেখানে ড্যাংসাঙ্গামার পাবলিশ করতে দেব না? হঠাৎ আমার কি অধিকার আছে বারণ করার? রাস্তাটা সরকারি, সবাই সবার মতো অ্যানাউন্সমেন্ট করতে পারে, যার যেখানে ভালো লাগে সে সেখানে যাবে। উরির ভিতর থেকেই বাঁচাই হবে, জান্নাতের জন্য কারা আর জাহান্নামের জন্য কারা, তাই না? সব রকম না থাকলে বাঁচাই হবে কি বলি? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে লড়াই হয়েছিল এই তৃতীয় রোস্টে। নবী বলেছিলেন যে আমার কথা বলার অধিকার আছে, আমি তো তোমাকে বলিনি যে কলমা না পড়লে তোমার নেব না, তোমার সঙ্গে ঝগড়া করব, তোমার সঙ্গে মারপিট করব, তুমি কলমা নাও পড়তে পারো, সারা জীবন তোমার সঙ্গে আমার মানবিক সম্পর্ক থাকবে, কিন্তু আমাকে প্রচার করতে দিতে হবে। ওরা বললো মোহাম্মদ তোমার প্রচার করতে দেবে না। তাহলে কেন? তাহলে তুমি প্রচার করলি না, তোমার দলে লোক বেড়ে যাচ্ছে, তোমার দলে লোক বেড়ে যাচ্ছে। তুমি বললেন তোমরাও তোমাদের ধর্ম প্রচার কর। আবু জাহেল আবু লাহাব বলল মোহাম্মদ আরে আমাদের ধর্মে কি ঘোড়া ডিম সেসব কিছু আছে নাকি যে বললি লোক বাড়বে? বুঝতে পারেনি? তাহলে ওরা ধর্ম করো আমিও ধর্ম করি, তোমাদের ধর্মের লোক তোমরা বাড়ো। ওরা বললো আমাদের কথা কেউ শুনবে না, তা আমাদের কথা শুনে কেউ যখন ধর্মে ঢুকবে না তো আমাদের ধর্ম বাড়বে না, তোমার ধর্ম কেউ বাড়াতে দেব না। নবী বললেন দেখুন আমি এই প্রচারটা করার জন্যই আমি এসেছি, এটা আমি করতেই থাকব, তোমরা আমাকে জোর করে আটকে দিলে আমি দাঁড়িয়ে যাব, আমি অলসতা করে কখনো ধর্ম প্রচার বন্ধ করব না। প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দ্বীন প্রচার করবেন যখন যারা বাধা দিয়েছে, কখনো তারা নবীর কালে জড় কুচিয়ে দিয়েছে, কখনো মাথায় পাথর মেরেছে, কখনো গলায় কাপড়ের ফাঁস দিয়েছে, কখনো রাসূলুল্লাহ চলার পথে মাথায় উটের পচা বুড়ি নোংরা জিনিস চাপিয়ে দিয়ে রাসূলুল্লাহ সোনা দেহকে তারা বিপন্ন করে দিয়েছে। আল্লাহর বান্দা এত সব কিছু অম্লান বদনে সহ্য করার পরেতেও নবী একটা টাইমে আল্লাহ নির্দেশ ক্রমে মক্কা ছেড়ে তিনি মদিনায় চলে গেলেন। আসলে আল্লাহ জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। ও বান্দা বর্তমান যুগে বলতে পারি হিন্দু ভাইদেরকে কলমা পড়িয়ে মুসলমান করতে হবে না, বরং যারা মুসলমানের কলমা পড়ে, যারা লা ইলাহা ইল্লাল্লাহর কলমা পড়ে মুসলমান নাম নিয়ে যারা বেঁচে আছেন এদেরকে নামে মুসলমান না করে কাজে যদি মুসলমান করা যায় তবেই তো এখানে দিন প্রতিষ্ঠা হয়ে যাবে। ধর্মসভাগুলো অমুসলমানদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য না, নবী তো ইসলামের দাওয়াত দিয়েছিলেন অমুসলিমদের কাছে। আমরা অমুসলমানরা কলমা পড়বে এই জন্য ধর্মসভা করছি, আমরা সভা করছি মুসলমান করা যেন প্রকৃত অর্থে মুসলমান। আমার বলাটাকে একটু উল্টপালট মানা হচ্ছে, মুসলমানদের জন্য ধর্মসভা। আমার গাদে একটা ছেলে এসে বললো ভাই একটা মেয়ে না মুসলমান, তাহলে কেন? তাহলে আমি তো বলতে পারবো না, আমি তার লিয়ায় ওর মুখ থেকে শুনে কথা, সে মেয়েটা হয়েছে। সেই সঙ্গে দেখলাম তিন চারজন পুরুষ মানুষ এসছেন, কেডা কার কি হয় সব শুনে নিল। তাই বললাম কোচি তা তুমি হিন্দু ধর্মে, তোমার বাবা হিন্দু, তোমার মা হিন্দু, তুমি তো ইসলাম গ্রহণ করলি, তোমার বাবা মা কষ্ট পাবে, তোমার মা বাবা মরে যাবে, তোমার মুখে আগুন দিতে হবে, তাহলে তারা স্বর্গে যাবে, আর তুমি এইসব ছেড়ে ছুড়ে দিয়ে গেছি তোমার বাপ মা কাঁদবে, তা তুমি মুসলমান হবে কেন? তা তখন বলছি তা তুই বল, তার নোর সে নতুন নায়কা তারের দিকে ইশারা করছিল তুই একটুখান বল, আমি তো করছি বলো, তা বলতে হুজুর আমি ওর বিয়ে কর, তোর নাম তা আমার নাম কি একটা নাম বলেছে মুসলমান, তা আমি যারা তা তুই এত থাক তোর ভালো লেগেছে
তাহলে একসঙ্গে ভাটায় কাজ করে, একসঙ্গে ভাটায় কাজ করে, কিসি কি ঘটে গেছে? তাই বললাম বলছি তা তুমি যে মুসলমান হবে ইসলাম দেখে না মদ্দা লোক দেখে, বুঝতে পারেন? বুঝে দেখলো বে করার জ্বালায় মুসলমান হবে। সালাদ যে মুসলমান কটা রইছে তাই সাইজ করতে করতে নিয়ে আবার একটা সংখ্যা বাড়িয়ে মর মর হড়া হড়া। আমি বারবার ছেলের বাপটা ও বৌমা করবে বলতে হয় আপনি একটু কলমাটা পড়িয়ে দেন আমরা দিতে বাড়লে যাই মাথা খারাপ। আমি ওর কলমা পড়ে যাবো কিছু নতুন ইসলামের প্রেমে আসি বজায়নি ও এসে তো মদ্দালকের প্রেমে ওরে কলমা পড়ালি কবির বনা কখনই যাবে কিন্তু ওর বাপের বলার ঠালায় ফের বসতে হলো। আমি মেয়েটা জিজ্ঞেস করে বললাম কচি তামিনা তোমার কলমা পড়িয়ে দিল বেও পড়িয়ে দিল হয়ে গেল এখন ধরো এক সপ্তাহ পর তোমার স্বামী মরে গেল তুমি কি করো? তাই যে আমি আমার বাবার কাছে যাও আমি তাহলে সেখানে যাবো। আমি না যাচ্ছাকে নিয়ে খুব ঘেঁটেছি খুব ঘেঁটেছি। হিন্দু কলমা পড়বো বললি আমার ভেতর শিরশির করে ওঠে যে ডালবে কুচকালা হয় কুচকালা হয় কেন রে ভাই? তাদের কলমা পড়া সেটা কি ইসলামের প্রেম? সেটা কি সত্য প্রেম? সেটা কি নীতি আর আদর্শ প্রেম? না সেটা ভাদ্র মাসের কুকুরের কেটিকে প্রেম। এদের কলমা পড়ানো মহান নাই মানুষের প্রেমে কলমা পড়া আর ইসলামের প্রেমে কলমা পড়া দুটো কখনো এক না। আমি বলছি কি পশ্চিমবঙ্গে 9 কোটির ভেতরে 2.5 কোটি প্লাস মুসলমান, এই 2.5 কোটি প্লাস আমরা যারা মুসলমান আছি এরা যদি নিজেদের চলা বলা ওঠা বসা খাওয়া পেওয়ায় বিয়ে শাদী ব্যবসা চাকরি জীবন চলন সব ক্ষেত্রে যদি ইসলামটাকে মেনে নিতেন আলহামদুলিল্লাহ ইসলাম এ রাজ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে। বলুন সকলে সুবহানাল্লাহ যতক্ষণ ইসলাম প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ তোমরা চেষ্টা করো। এই চেষ্টা শুরু হবে কথা শুরুটা কথা কথা প্রিয় শ্রোতা মণ্ডলী আমি আপনাকে বলতে চাইছি আল্লাহ দুনিয়াতে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য যিনি যমন বয়সে রয়েছেন তার ঘাড়ে তেমন দায়িত্ব চাপবে যে বাচ্চাগুলো এখানে পড়াশোনা করছে ওদের জেহাদ করতে হবে নিজের নফসের বিরুদ্ধে। আমি এখানে খেয়ে পড়ে থেকে কোরআন হাদিস পড়াশোনা করে সুন্দর একটা আলেম তৈরি হব। আপনি যদি সাংসারিক জীবনের একটা ব্যক্তিত্ব হন আপনার জিন্দগিতে দিন প্রতিষ্ঠা করার জন্য আপনার পরিবারটাকে বাঁচাই করুন। আমার পরিবারের 6 জন সদস্য সবাইকে কোরআন পড়তে হবে, 6টা সদস্য সবাইকে নামাজ পড়তে হবে, 6টা সদস্য সবাই সত্য কথা বলবে কেউ মিথ্যা কথা বলবে না, বড়কে সম্মান করতে হবে ছোটকে স্নেহ করতে হবে। আমার পরিবারে 6টা মানুষ কেউ যেন গাঁজা গর মাতাল বিড়ি কর তৈরি না হয়। আমার পরিবারে 6টা মানুষ এরা সবাই দিল্লির লাল কেল্লায় কলমার পতাকা ওড়াবেন ও চিন্তা আপনার করতে হবে না। অন্য লোক আছে তারা মাস্টার্স কেটে পতাকা তৈরি করতেছে আপনার ও চিন্তা মারা দিয়ে আপনার পরিবারটায় কিভাবে ইসলামের পতাকা উড়বে সেই চেষ্টাটা আপনি করুন। আপনার ঘরটা আপনি সামলান আমার ঘরটা আমি সামলান। মুসলমান কমিউনিটির ঝগড়া জাতি অশান্তি দূর হওয়ার জন্য মোটেই সময় লাগবে না, একদম সময় লাগবে না। আরে আমি দিল্লিতে যে আন্দোলন করছি বাবরি মসজিদ দিতেই হবে নইলে গদি ছাড়তে হবে। ও মা আলম চাচা কোথায় গেল? তাহলে প্রধানমন্ত্রীর মেমোরান্ডাম দেওয়ার জন্য দিল্লি গেলাম। তাহলে কি ব্যাপার? তাহলে বাবরি মসজিদ ভেঙে দেওয়ার রাম জন্মভূমির ষড়যন্ত্র করছে আমরা তার প্রতিবাদ করতে গিয়েছিলাম। তাহলে আপনার শরীরের নামাজ পড়ে তাহলে কাকা আমার তো মাঝে মাঝে কাদা হয় এও ভালো নামাজ পড়ে না ও ছেলেও নামাজ পড়ে না সেই খালু যাচ্ছে বাবরি মসজিদ তৈরির আন্দোলন করতে, বুঝতে পারেন? আচ্ছা যে লোকটা নিজেই নামাজ পড়ে না তারই আন্দোলনে বাবরি মসজিদ কখনো ফেরবে? ফেরবে হতে পারে কি কখনো হয়?
আমি বলছি আপনাদের পায়ের ধুলাকে প্রণাম জানিয়ে বলছি, নিজের সংসারটা নিয়ে ভাবুন, গোটা দেশ ভাবতে হবে, সারা ভারত ভাবতে হবে না, গোটা রাজ্য ভাবতে হবে না, বিপ্লব আর আন্দোলনটা শুরু হোক নিজের পরিবারের উপর থেকে। কারণ আপনার ঘর আছে যে 10 কাঠা জমিতে, ওই 10 কাঠা জমি আপনার কেনা, রেকর্ড আপনার নামে, পর্চা আপনার নামে, খাজনার বিল আপনার নামে, বাড়িটাও আপনার, প্ল্যান তৈরি করেছিলেন প্ল্যানটাও আপনার নামে, আবার কারেন্টের মিটার যেটা আছে ওটাও আপনার, ফোন যেটা নেওয়া আছে সেটাও আপনার নামে নেওয়া আছে, ওই বাড়িতে যে গ্যাসের কানেকশন আছে ও গ্যাসটাও আপনার নামে, তাহলে এই জায়গাটা আপনার মাতব্বরি আছে। আমার কথা বলা যায়, পৃথিবীর অন্য কোন জায়গায় কি আপনার এত মাতব্বরি আছে? যত মাতব্বরি নিজে নিজের ভিটেই চলে, এই মাতব্বরি কোন জায়গায় চলবে? তাহলে যে জায়গাটায় আমার সবচেয়ে বড় মাতব্বরি চলবে, আমি সেই জায়গায় দাঁড়িয়ে সকালে ঘুম থেকে উঠে ছেলে মেয়ে বৌমা জামাই, আমি আমার স্ত্রী আমার বুড়ো পিতামাতা সবাইকে নিয়ে গোল হয়ে বসে বলবো, শোনো আজকে আব্দুল মতিন বলেছে বাজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা জিহাদ করো, যতক্ষণ দ্বীন প্রতিষ্ঠা না হয় ততক্ষণ তোমরা চেষ্টা চালাও। আমি শুনে এসে তাই তোমাদেরকে নিয়ে বসেছি, এই জমি আমার, বাড়ি আমার, ছাদ আমার টাকা, প্লাস্টার মোজাইক মার্বেল টালি আমার টাকা, গ্যাসও আমার, মোবাইলটাও আমার নামে, আমার এই 10 শতক জমির এই বাড়ির রাজা হলাম আমি। তো এই রাজার আইন হলো সকালে ঘুম ভেঙে উঠে চাকেতে গেলে আগে উঠে ইস্তিনজা সেরে উযু করে ফজরের নামাজ পড়ে তারপর চা, এটাই ভিটের আইন। পান্তা খেতে গেলে এক পারা কোরআন পড়ে তবে পান্তা, জোহরের নামাজ না পড়ে এ বাড়িতে জামাই হোক মেয়ে হোক আর জামাইয়ের বাপ হোক কোন শালি শালা আমার ভিটে ভাত পাবে না, জোহরের নামাজ পড়ে ভাত খাবে। রাত্রিবেলা বিড়ির পাশায় দন্দে সুপটান মেরে সবা ওসব চলবে না, ঈশার নামাজ পড়তে হবে, সুন্দর করে গুছিয়ে এক জায়গায় খাওয়া দাওয়া হবে, একটু কোরআন তেলাওয়াত হবে, আলহামদুলিল্লাহ সবাই আমরা ঘুমিয়ে যাব। এটা হলো আমার এই রাজত্বের আইন, এই এই 10 কাঠা জমির রাজা তো আমি। কথা বলেন, কথা বলেন। আচ্ছা ওখানে যদি আইন করি পঞ্চায়েত আর পুলিশ ছুটে গিয়ে কি বলবে তোমার এই আইন মানা হবে না? কেউ কি বাচ্চাটাকে কোরআন পড়াতে গেলে দিল্লি থেকে অটল বিহারি বাজপেয়ী বা বাল ঠাকরের লোকজন এসে কি আমার উপরে তলব ধরবে বাচ্চারা কোরআন শেখাচ্ছিস কেন? ইসলামের শত্রু আরএসএস নয়, ইসলামের শত্রু বিজেপি নয়, ইসলামের শত্রু রাজনৈতিক দল নয়, ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে না, তার সবচেয়ে বড় দোষ হলো মুসলমান গার্জেনের অভিভাবকরা। এরা চেষ্টা করলে নিজের পরিবারের উপরে দাঁড়িয়ে ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পারবে। এরা নেশা ঢুকে গেছে, লাল কেল্লায় পতাকা তুলে নেশা ঢুকে গেছে, বাবরি মসজিদ আবার ফিরিয়ে দেয়, বুঝতে পারেন? আমি বিশাল কষ্ট হয় যে তুই তুই তো ভাই, তোর মাথা তো চিনি চাল, একটাও নিকো চুল, তুই দিল্লি যাচ্ছিস আমেরিকান কোম্পানির চিরুনি কিনতে, ও এখন অনলাইনে বুক করেছে ফ্রান্স আর ইটালি শ্যাম্পু, মানে তুই ইটালি শ্যাম্পু বুক করলি কি ব্যাপার? তাহলে মাথায় তোর মাথা তো চিনি চাল, শ্যাম্পুর কেরামতি দেখতে গেলে তো চুল দরকার, তোর মাথা তো টিনির চাল, তুই যত ঘষবি তত স্লিপ করবে, মোটেই গেছে। যেসব পার্টি নিজের পরিবার ইসলাম প্রতিষ্ঠিত না করে দিল্লি পতাকা উড়েতে যাচ্ছে, এসব হলো ন্যাড়া মাথায় শ্যাম্পু ডালা ফালা। আল্লাহর রাস্তায় যদি ইসলামকে ভালোবাসেন, যদি আল্লাহকে ভালোবাসেন, যদি মুহাম্মদকে নেতা লিডার বলে যদি অন্তরে বিশ্বাস করে থাকেন, নিজের পরিবার থেকেই আপনি ইসলামটাকে আবাদ করা শিখুন। কোরআন সেই কথা বলে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীকে লক্ষ্য করে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনাকে বলছি ওয়া আনজির আশিরাতাকাল
অত্যন্ত ঘনিষ্ঠ কাছের লোক দিগকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি বার্তা দিন। আমরাও যদি দিন প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমার স্ত্রীকে দিয়ে হবে, আমার মেয়েকে দিয়ে হোক, আমার ছেলেকে দিয়ে শুরু করি, আমার পরিবারের একান্ত সদস্য যারা আমার একান্ন ভক্ত আমি তাদেরকে দিয়ে আল্লাহ সুবহানে আল্লাহর দিনটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। আচ্ছা, আমার এই কথাটা কি বড্ড কঠিন মনে হচ্ছে? প্রিয় শ্রোতা বন্ধু, আমি আলোচনার একদম শেষ প্রান্ত এসে পড়েছি, একদম শেষ প্রান্ত। মুসলিম সমাজে দুটো তিনটে গ্রাম পিছু একটা দুটো আলেম, দুটো তিনটে হাফেজ, দুই চারটে মাওলানা, একটা কারি, একটা মুফতি, এটা তৈরি করা জরুরি। এনারাই ইসলামের আইন কানুন আকায়েদ আর সারা শরিয়াতের ব্যাপারে এনারা আমাদেরকে নেতৃত্ব দেবে। আচ্ছা, আপনারা যারা আম পাবলিক আছেন, চাঁদের মশলা জানা আপনাদের জন্য কি ফরজ? চাঁদ চাঁদ আজকে চাঁদ উঠলি কালকে ঈদ হবে, এই চাঁদের মশলাটা জানা আপনার জন্য কি ফরজ? মোল সাহেবের জন্য জানা ফরজ, কারণ তারা সমাজের লিডার, ওরা দেখবেন, ওরা বুঝবেন, ওনারাই ঘোষণা দেবেন আগামী কাল ঈদ উৎসব পালিত হবে। আম পাবলিক নেতার নেতৃত্ব মেরে এরাও আগামী কালকে ঈদ উৎসব পালন করবে। চাঁদের মশলাটা আম পাবলিকের জন্য ফরজ না, কিন্তু খাওয়ার আগে যে দুই হাত ধুয়ে খেতে হয় এটা শুনলাম, এই মশলাটা আবার ওটাও কি শুধু মোলসাহের জন্য? ওটা সবার জন্য। তাহলে ইসলাম এমন স্টেপ বাই স্টেপ আমাদের দিয়েছে, কিছু জ্ঞান সবার জন্য, কিছু জ্ঞান বড় লোকের জন্য, কিছু জ্ঞান নেতা লিডারদের জন্য, কিছু জ্ঞান পলিটিশিয়ান যারা তাদের জন্য, কিছু জ্ঞান হাফেজ আলেম মাওলানা কারি মুফতিদের জন্য।